ওয়েলকাম স্টুডেন্টস যারা এমএসসি ম্যাথেমেটিক্স করতে চাও অর্থাৎ যারা এখন বর্তমানে গ্র্যাজুয়েশান পড়ছ এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেমেটিক্স এরকম সাবজেক্টস নিয়ে যারা পড়াশোনা করো তাদের ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় যে আইআইটি জ্যাম এক্সামিনেশানের নাম আমরা শুনে থাকি কিন্তু আইআইটি জ্যাম এক্সামিনেশান কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা আইআইটি জ্যাম এক্সামিনেশান কী জেনারেল বা বেসিক ইনফরমেশানসগুলো অনেক সময় আমাদের ক্লিয়ার থাকে না তো আমি এই ভিডিওর মাধ্যমে আজকে চেষ্টা করব তোমাদের সামনে আইআইটি জ্যাম সম্পর্কিত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান তুলে ধরার জন্য অনেকেই হয়তো ভাবো যে আইআইটি জ্যাম অর্থাৎ আইআইটিতে অ্যাডমিশান পাওয়ার জন্য যে জয়েন্ট অ্যাডমিশান টেস্ট দিতে হয় সেটার জন্য আমাদেরকে কোনো হাই প্রোফাইল কোচিং ইনস্টিটিউটে পড়াটা খুব আবশ্যক তো আমি বলবো যে এই ভিডিওসগুলো যদি তোমরা একটু ফলো করো তাহলে দেখবে নিজেরাই বাড়িতে সেলফ প্রিপারেশনের মাধ্যমে আইআইটি জ্যাম পরীক্ষা তোমরা পেতে পারো তো চলো শুরু করা যাক আমরা আজকে প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে আইআইটি জ্যাম পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি কথাটার পুরো অর্থ এবং জ্যাম হচ্ছে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট দেখতেই পাচ্ছ জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স লেখা আছে অর্থাৎ এটা এমএসসিতে অ্যাডমিশনের একটা তোমরা কোর্স বলতে পারো মানে এন্ট্রান্স টেস্ট তোমরা ইনফ্যাক্ট বলতে পারো তো এমএসসি হচ্ছে একটা কোর্স সেখানে ভর্তির একটা প্রবেশিকা পরীক্ষা হচ্ছে আইআইটি জ্যাম আইআইটি জ্যাম সাধারণভাবে দেখা যায় যে সেপ্টেম্বর মাসের থেকে ফর্ম ফিল শুরু হয় এবং পরীক্ষাটা সচরাচর ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে হয় দেখো এখানে আমি লিখে দিচ্ছি যে এক্সামিনেশনের টেন্টেটিভ যে টাইমটা আমি এখানে লিখে দিচ্ছি টেন্টেটিভ যে টাইমটা সেটা হচ্ছে টেন্টেটিভ ডেটস বা টাইম যা বলবে সেটা হচ্ছে মোটামুটি ফেব্রুয়ারির টেনথ থেকে ফরটিন্থ এরকম টাইমের মধ্যে বিগত কয়েক বছর ধরে হয়ে আসছে ঠিক আছে আইআইটি জ্যাম পরীক্ষাটা সাধারণভাবে প্রতি বছর কোনো না কোনো আইআইটি বাই রোটেশন এটা কন্ডাক্ট করে থাকে ঠিক আছে তো দু হাজার একুশ সালের যে আইআইটি জ্যামের ব্রোশিওরটা ছিল সেটার থেকে আমি কিছু পার্ট তোমাদের ইম্পর্টেন্ট জায়গা তুলে ধরেছি জায়গাগুলো তোমরা একটু দেখার চেষ্টা করো প্রথম কথা হচ্ছে আইআইটি জ্যাম কোয়ালিফাই করলে আমাদের কি সুবিধা হতে পারে এই আইআইটি জ্যাম পরীক্ষাটা দু হাজার সাল থেকে শুরু হয়েছে এবং এটাতে চেষ্টা করা হয় সমস্ত আইআইটিগুলোর একটা সেন্ট্রালাইজড ওয়েতে অ্যাডমিশান প্রসেস করার জন্য তো অ্যাডমিশান টু দেখো লেখাই আছে এমএসসি টু ইয়ার্স মাস্টার্স ইন ইকোনমিক্স টু ইয়ার্স জয়েন্ট এমএসসি পিএইচডি যেটাকে আমরা অনেক সময় ইন্টিগ্রেটেড পিএইচডি বলে থাকি এমএসসি পিএসডি ডুয়াল ডিগ্রি অ্যান্ড আদার পোস্ট ব্যাচেলার্স ডিগ্রি প্রোগ্রামস অ্যাট কোথায় কোথায় হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কোথায় কোথায় আছে ভিলাই ভুবনেশ্বর বোম্বে ডেলি ধানবাদ গান্ধীনগর গুয়াহাটি হায়দ্রাবাদ ইন্দোর যোধপুর কানপুর খড়গপুর ম্যাড্রাস মান্ডি পালাক্কাড় পাটনা রুড়কি রোপার তিরুপতি বারাণসী অ্যান্ড ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামস আরেকটা জায়গায় পড়ানো হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর এখানেও পড়ানো হয় দেখো কিছু কি পয়েন্টস তোমাদের জন্য তুলে ধরছি সেইগুলো একটু দেখার চেষ্টা করো জ্যাম দু হাজার কথা যদি বলা হয় এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অনলাইন অনলি অ্যাজ এ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটিতে এটা কন্ডাক্ট করা হবে ফর অল টেস্ট পেপার্স জ্যাম দু হাজার উইল হ্যাভ সেভেন টেস্ট পেপার্স নেমলি বায়োটেকনোলজির উপরে হয় কেমিস্ট্রির ওপরে হয় ইকোনমিক্সের উপরে হয় জিওলজির উপরে হয় ম্যাথেমেটিক্সের ওপরে হয় ম্যাথেমেটিক্যাল সায়েন্সেসের ওপরে হয় ঠিক আছে ফিজিক্সের ওপরে হয় ইকোনমিক্সের ওপরে হয় এই পেপারগুলো এই ইকোনমিক্স পেপারটা যেমন এবছর বলছে নতুন অ্যাড করা আছে এখন অল দি সেভেন টেস্ট পেপার্স অফ জ্যাম দু হাজার একুশ উইল বি অফ এন্টায়ারলি অবজেক্টিভ টাইপ উইথ থ্রি ডিফারেন্ট প্যাটার্নস তিন ধরনের প্যাটার্নে পরীক্ষাটা হয় তো ম্যাথামেটিক্যাল সায়েন্সে যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য কী সিলেবাস এবং এক্সামের মানে কোয়েশ্চেনের প্যাটার্ন কীরকম এই সম্পর্কে আমি একটা নতুন ভিডিও বানিয়ে দেবো তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীকালে এখানে নোটিফিকেশান পেয়ে যাবে যেমন ধরো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ এমসিকিউ থাকে কিছু কোয়েশ্চেন্স থাকে এমএসকিউ মানে মাল্টিপল সিলেক্ট কোয়েশ্চেন অর্থাৎ একটার বেশি অপশন কারেক্ট হতে পারে এবং নাম্বার থ্রিতে থাকে নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এটা একদম অন্য ধরনের একটা মানে কোয়েশ্চেন হয় যার আনসারটা একটা নাম্বারের মাধ্যমে চলে আসে ঠিক আছে তো নেক্সট দেখো নো অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট সাচ অ্যাজ সুটেবিলিটি টেস্ট অর ইন্টারভিউ আর নিডেড ফর অ্যাডমিশন টু দি মাস্টার্স প্রোগ্রাম আন্ডার জ্যাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা জ্যাম যদি তুমি কোয়ালিফাই করো তাহলে কোনো রকমের ইন্টারভিউ তোমার দরকার পড়বে না আইআইটিতে অ্যাডমিশনের জন্য অর্থাৎ এটা একটা সিঙ্গল টেস্টের মাধ্যমে তোমার অ্যাডমিশান হবে নেক্সট দেখো ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামস ইন ফিজিক্যাল সায়েন্স কেমিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্যাল সায়েন্স অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স অ্যাট আইআইএসসি ব্যাঙ্গালোর উইল ইউজ দি জ্যাম রেজাল্টস টু শর্ট লিস্ট ক্যান্ডিডেটস ফর দি ফাইনাল সিলেকশন অর্থাৎ আইআইএসসি ব্যাঙ্গালোরে যদি ইন্টিগ্রেটেড পিএইচডি প্রোগ্রামে অ্যাডমিশন নিতে চাও ধরো ম্যাথামেটিক্সে তুমি নিতে চাইছো সেক্ষেত্রে কিন্তু জ্যামের রেজাল্টটাই তোমার ক্রাইটেরিয়া হবে তারপরে দেখো নেক্সট পয়েন্টে যেটা বলা আছে জ্যাম দু হাজার ইজ ওপেন টু অল ন্যাশনালস অর্থাৎ এটা আমরা বলতে পারি যে কারা পরীক্ষাটা দিতে পারবে এলিজিবিলিটি বলতে পারো ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন টু দি একাডেমিক প্রোগ্রামস ফর দি অ্যাকাডেমিক ইয়ার দু হাজার একুশ বাইশ আন্ডার জ্যাম দু হাজার একুশ নিড টু অ্যাপিয়ার ইন জ্যাম দু হাজার একুশ দেয়ার ইজ নো এজ রেস্ট্রিকশান এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বয়সের কোনো বাধ্যবাধকতা নেই জ্যাম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এক্সামিনেশন উইল বি হেল্ড অন

তাহলে দু হাজার বাইশের ক্ষেত্রে যারা এখন বর্তমানে থার্ড ইয়ারে উঠলে বা থার্ড ইয়ারে উঠতে চলেছ তারা এই পরীক্ষাটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে বাই কোয়ালিফাইং ইন জ্যাম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর এ প্রভিশনাল অ্যাডমিশন সাবজেক্ট টু দি কন্ডিশন দ্যাট অল পার্টস অফ দেয়ার ফাইনাল এক্সামিনেশন শ্যাল বি কমপ্লিটেড বাই দি ডেট অফ রেজিস্ট্রেশন অফ দি অ্যাডমিটিং ইনস্টিটিউট এবং যেটা সবথেকে ইম্পর্টেন্ট ধরো তুমি দু হাজার বাইশের জন্য অ্যাপ্লাই করতে চলেছো তাহলে দু হাজার বাইশের যখন তোমার ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশান করতে যাবে মানে তুমি ধরো জ্যাম কোয়ালিফাই করে ফেললে তারপরে তুমি ধরো কোনো একটা আইআইটিতে চান্স পেয়েছো সেক্ষেত্রে আইআইটিতে অ্যাডমিশনের সময় কিন্তু তোমার হাতে ফাইনাল মার্কশিট থাকতে হবে এটা কিন্তু মনে রাখতে এবং অল পার্টস বলেছে কমপ্লিট থাকতে হবে ঠিক আছে মানে ধরো সার্টিফিকেটটাও তোমাকে হাতে রাখতে হবে

অ্যাকাডেমিক প্রোগ্রামস কী কী আছে খুব ভালো করে লক্ষ্য করে আমি এখানে ম্যাথামেটিক্যাল সায়েন্সের জন্যই তোমাদেরকে বলছি যেমন ধরো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্গালোর এখানে দেখো ম্যাথেমেটিক্যাল সায়েন্স পড়ানো হয় আইআইটি ভিলাইয়ের ক্ষেত্রে দেখো ম্যাথেমেটিক্স অ্যান্ড কম্পিউটিং এই সাবজেক্টের উপরে এমএসসিটা আছে আইআইটি ভুবনেশ্বর যদি তুমি দেখো তাহলে সেক্ষেত্রে ম্যাথেমেটিক্স আছে ঠিক আছে তো কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো পিএইচডি প্রোগ্রাম ইন দি জয়েন্ট এমএসসি পিএইচডি প্রোগ্রাম আর অ্যাজ ফলোজ কিছু কিছু তোমার ক্রাইটেরিয়া সেট করা আছে এগুলো তোমরা একটু দেখে নিতে পারো ঠিক আছে তো নাম্বার ফোর যেটা আছে আইআইটি বম্বে ক্ষেত্রে দেখো টু ইয়ার্স মাস্টার ডিগ্রি প্রোগ্রামে ম্যাথমেটিক্স তুমি পেয়ে যাবে ডুয়াল ডিগ্রির ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া ইম্পোজ করা হয় ইনস্টিটিউট ওয়াইজ যেমন হচ্ছে তোমার আইআইটি ডেলহি সেক্ষেত্রেও ম্যাথেমেটিক্স পাবে আইআইটি ধানবাদ মানে আইএসএম ধানবাদ যেটা সেটা হচ্ছে তোমার ম্যাথেমেটিক্স অ্যান্ড কম্পিউটিং এই সাবজেক্টের উপরে এমএসসি করাবে আইআইটি গান্ধীনগরের ক্ষেত্রে মেথেমেটিক্স আইআইটি গুয়াহাটির ক্ষেত্রে মেথেমেটিক্স কম্পিউটিং আইআইটি হায়দ্রাবাদের ক্ষেত্রে মেথেমেটিক্স পবলিক ম্যাথেমেটিক্স কম্পিউটিং অ্যাভেলেবেল আছে আইআইটি ইন্দোরে আছে দেখো ম্যাথেমেটিক্স আইআইটি যোধপুরে আছে তোমার হচ্ছে ম্যাথেমেটিক্স এমএসসি এম টেক ডুয়াল ডিগ্রি প্রোগ্রামস ইন ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও দেখো আছে এগুলো একটু দেখে নেবে আইআইটি কানপুর আইআইটি কানপুরের ক্ষেত্রেও ম্যাথামেটিক্স আইআইটি খড়গপুরের ক্ষেত্রেও ম্যাথেমেটিক্স আইআইটি ম্যাড্রাসে দেখো ম্যাথেমেটিক্স আইআইটি মান্ডিতে অ্যাপ্লাইড ম্যাথেমেটিক্স আইআইটি পালাক্কাড়ে আছে তোমার হচ্ছে ম্যাথেমেটিক্স আইআইটি পাটনাতে আছে ম্যাথেমেটিক্স আইআইটি রুড়কিতে ম্যাথেমেটিক্স আইআইটি রোপারে ম্যাথেমেটিক্স আইআইটি তিরুপতি ম্যাথেমেটিক্স ঠিক আছে আইআইটি বিএইচ মানে জানো তোমরা অনেকেই যে বেনারস হিন্দু ইউনিভার্সিটিটাও বর্তমানে কিন্তু জ্যামের স্কোর অ্যাকসেপ্ট করে এবং সেটা আইআইটির আন্ডারে চলে গেছে তো এখানেও তোমার তোমরা লক্ষ্য করতে পারো এখানে কিন্তু টু ইয়ার মাস্টার্স প্রোগ্রামস ইন কেমিস্ট্রি আছে ফিজিক্স আছে ঠিক আছে এগুলো একটু দেখে নিতে পারো খুব ইম্পর্ট্যান্ট একটা যেটা তোমাকে নোট করতে হবে এই এতগুলো ইনস্টিটিউট ছাড়াও কিছু ইনস্টিটিউট আছে যারা কিন্তু জ্যামের স্কোর অ্যাকসেপ্ট করে যেমন হচ্ছে জ্যাম স্কোর উইল অলসো বি ইউজড বাই আদার সেন্ট্রালি ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউটস লাইক আইআইএসসি এনআইটিস আইআইইএসটি শিবপুর এস এল আইটি পাঞ্জাব অ্যান্ড আইআইএসইআর ঠিক আছে এই এতগুলো ইনস্টিটিউট কিন্তু আইআইটি ছাড়াও তোমার জ্যামের স্কোরকে অ্যাকসেপ্ট করবে দেখো এবারে এলিজিবিলিটির ব্যাপারটাতে চলে আসি এলিজিবিলিটি কি বলছে দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন জ্যাম দু হাজার একুশ হ্যাভ টু ফুলফিল দি ফলোয়িং এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস এক নম্বর হচ্ছে অল ক্যান্ডিডেটস অ্যাডমিটেড থ্রু জ্যাম শুড হ্যাভ ব্যাচেলার্স ডিগ্রি অনার্স না থাকলে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট না থাকলে কিন্তু সেখানে অ্যাডমিশান হবে না অ্যাপিয়ারিংয়ে তুমি পরীক্ষাটা দিতে পারবে ইন দি কোয়ালিফাইং ডিগ্রি দি অ্যাগ্রিগেট মার্কস অফ সিজিপি সিপিআই উইদাউট রাউন্ডিং অফ অ্যাকাউন্ট অফ অল সাবজেক্ট ইনক্লুডিং দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাবসিডারিজ অর্থাৎ তোমাদের জেনেরিক ইলেকটিভ তারপরে তোমার হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ইএনপিএসি সমস্ত কিছু মিলিয়ে শুড বি অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পারসেন্ট আর ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন জেনারেল ও ক্ষেত্রে ইকোনমিক্যালি উইক সেকশনদের ক্ষেত্রে এবং ফিফটি পার্সেন্ট ওর ফাইভ পয়েন্ট জিরো আউট অফ টেন এস সি এস এসটি পিডব্লিউডি ক্যাটাগরিজের জন্য খুব ইম্পর্টেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ কিন্তু তোমাকে রাখতেই হবে সিজিপিএ ফরেন ন্যাশনালস উইথ ইন্ডিয়ান ডিগ্রি আর এলিজিবল টু অ্যাপ্লাই সাবজেক্ট টু দি অ্যাডমিটিং ইনস্টিটিউটস পলিসি যাই হোক এগুলো তো মানে এক্সেপশনাল কেসেস আচ্ছা এই জায়গাগুলো দেখতে হবে সিজিপিএটা যেন সবসময় টেনের স্কেলে ম্যাপ করা হয় সেক্ষেত্রে এই জায়গাগুলো মনে রাখতে হবে যেটা আমি বললাম এইথ সেপ্টেম্বরের মধ্যে তোমাকে সমস্ত ডকুমেন্ট হাতে রাখতে হবে এবার দেখো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা সেটা হচ্ছে এক্সামিনেশনের টেস্ট শিডিউলটা কীরকম ধরো চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার একুশে যে পরীক্ষাটা হয়ে গেছে আমাদের সেখানে দেখো সেশন ওয়ান সাড়ে নটার থেকে সাড়ে বারোটা বুঝতেই পারছো তিন ঘন্টার পরীক্ষা তিন ঘন্টার পরীক্ষাতে বায়োটেক ছিল ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স ছিল অ্যান্ড ফিজিক্স ছিল আবার তিনটে থেকে ছটার কথা যদি ধরা হয় তাহলে তোমার ছিল কেমিস্ট্রি ছিল ইকোনমিক্স ছিল জিওলজি ছিল ম্যাথমেটিক্স ছিল ঠিক আছে তুমি চাইলে কিন্তু একের বেশি তুমি পরীক্ষাতে অ্যাপিয়ার করতে পারো যেমন ম্যাথেমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স এই দুটোর জন্য তুমি পরীক্ষা দিতে পারো তো সেই ক্রাইটেরিয়াগুলো একটু দেখে নেবে অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে দেখো যদি ওয়ান টেস্ট পেপার কেউ দেয় অর্থাৎ শুধু ধরো তুমি যদি ম্যাথেমেটিক্সের ক্ষেত্রে যদি দাও তাহলে সেক্ষেত্রে ফিমেলদের লাগছে সাতশো পঞ্চাশ টাকা অন্যান্যদের লাগবে পনেরোশো টাকা আর দুটো পেপার দিলে হাজার পঞ্চাশ এদিকে হচ্ছে একুশশো টাকা একদম লাস্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে টেস্ট সেন্টার্সগুলো সেগুলোকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা আছে একটা হচ্ছে আইআইটি গুয়াহাটি জোনের জোনের মধ্যে পড়ছে একটা হচ্ছে আইআইটি খড়গপুর জোনের মধ্যে পড়ছে তো আইআইটি গুয়াহাটি জোনের মধ্যে দেখো যেগুলো আমরা সেন্টারগুলো দেখতে পাচ্ছি যেমন হচ্ছে তোমার ধরো আসানসোল দুর্গাপুর তুমি পেতে পারো ঠিক আছে তারপরে তোমার যেমন ধরো কল্যাণী পেতে পারো এইগুলো তোমার হচ্ছে আইআইটি গুয়াহাটি জোনে পড়বে আইআইটি খড়গপুর জোনের মধ্যে তোমার থাকছে দেখো খড়গপুর পড়বে কলকাতা পড়বে তোমার এইগুলো পড়বে তো টেস্ট সেন্টার মোটামুটি এইগুলোর মধ্যেই তোমাকে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে আশা করি তোমাদেরকে আমি যে ইনফরমেশনসগুলো প্রোভাইড করলাম সেগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে এবং যারা বারবার বলছি যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছো তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই আমি এই চ্যানেলে আমার অলরেডি প্রিভিয়াস কিছু ভিডিওস দেওয়া আছে আর আপকামিং আমি কিছু ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামিনেশান আর নেট এক্সামিনেশান এবং আইআইটি জ্যাম বিএইচ এই সমস্ত পরীক্ষার জন্য খুব শীঘ্রই মধ্যে আনতে চলেছি তো তোমরা সাথে থেকেও স্টে কানেক্টেড এই বলে আমার কথা শেষ করব